সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিকে স্বাগত জানাতে হবে। এই যুগ প্রযুক্তিবিদ্যার যুগ। এখন বেশ কিছু সুবিধা নেট দুনিয়ায় এসেছে, সেরকমই একটি হল 3D ভার্চুয়াল মাধ্যম, যা মেটাভার্স নামে এখন বিশেষ পরিচিত হয়ে উঠেছে। এই মেটাভার্স বা ভার্চুয়াল জগতের মাধ্যমে মানুষ যোগাযোগ ব্যবস্থাকে যেমন ত্বরান্বিত করে তুলেছে, সেভাবেই শিক্ষাক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছে। করোনার কারণে গৃহবন্দী থাকার পর এখন নমস্কার, আমি লালন সাহা, টিআরটু আইটিআই গভর্নমেন্ট কলেজের স্টাফ। আমরা প্রত্যেকেই অবগত যে করোনা মহামারী আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, পাশাপাশি আমরা শিক্ষা ক্ষেত্রেও অনেকটা পিছিয়ে পড়েছি। কিন্তু আমাদের জীবনে ধর্ম হলো এগিয়ে চলা, তাই সমাজ ও সভ্যতার সাথে তাল মিলিয়ে এবং করোনা মহামারীকে পিছনে ঠেলে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই উদ্দেশ্য টেহট্ট গভর্নমেন্ট আইটিআই কলেজের উদ্যোগে আজ নদিয়া জেলায় টেহট্ট মহকুমা একাধিক জায়গায় আয়োজিত হয়ে চলেছে টেহট্ট সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে মেটাভার্স টেকনোলজি ব্যবহার প্রচারমূলক পদযাত্রা, যার সম্মুখে ভাগে ছিলেন কলেজ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রচারমূলক পদযাত্রার মেটাভার্স টেকনোলজি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়, যাদের পূর্ণ সহযোগিতা আজকে এই প্রচারমূলক পদযাত্রাটি সাফল্যমণ্ডল হয়েছে।